কোথায় পড়ছ এটা? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। কি পড়ছ? 84% মানুষ এই প্যান্ডামিকে ক্লিনিক্যালি ডিপ্রেশনে ভুগতেছে এবং তার মধ্যেও আমি, আমারটা ক্লিনিক্যালি না কিন্তু আমি বুঝি। এবং হ্যাঁ, এই এর মধ্যে এটা কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড না শুধু নির্দিষ্ট কোন দেশে? ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড। এটা এই এই গবেষণাটা কে করছে? আর কি অদ্ভুত ব্যাপার, এটা তো একটা ডাটা তাই না, যে কি পরিমাণ মানুষ সাইকোলজিস্টের কাছে যাচ্ছে। না, বাট এই ডাটার বেসিসটা জানতে হবে না, তারা কেমনে জানলো? এটা ক্লিনিক্যালি ক্লিনিক্যাল রিপোর্ট দেখে জানছে। ও আচ্ছা, তার মানে কি 84% এর মধ্যে আমিও পড়ি? তুমি তো প্যান্ডামিকের আগেও ছিল কি? না, তোমার কি মনে হয় মানসিক অবসাদগ্রস্ত মানুষ? তোমার কি আসলেই মনে হয়? না। তাইলে তাহলে কেন বললা? তুমি মানসিক অবসাদগ্রস্ত মানুষ না, কিন্তু কিঞ্চিত ডান বাম নিচ উপরের ঘাট আমার একটু আর কি, মানে হয় না যে আমার ইলেকট্রিসিটি অনেকদিন হয়ে গেলে ফিউজ, মানে আমি ফিউজ হয়ে গেছি? না না, কিছু না। না না, সত্য কথা বলো, সাহস মাইমি সিং এর মেয়ে বল, খুব বলে সাহস, বলো কি বলতে চাইতেছ? বলতে চাইছি আমার কাছে লাগে যে তোমার মাথার তারগুলা এই এই লাইটের ভেতরে যে ছোট ছোট চিকন চিকন তারগুলোর মতো আর কি, একটু কিছু লাগলে বাড়ি লাগলে ফিউজ হয়ে যায়।